বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দুটি ফোনের মধ্যে কম্পারিজন করে, নট হ্যান্ডস অন। তো চলুন শুরু করা যাক। তো এই ফোন দুটির নাম হচ্ছে, একটি শাওমি, দুটি ফোনই শাওমি থেকে আসছে। একটি নাম হচ্ছে মি A1 এবং দ্বিতীয়টি হচ্ছে শাওমি রেডমি নোট 5 প্রো। তো এই দুটি ফোনের মধ্যে আমি কম্পারিজন করে দেখাবো কোনটা প্রাইস, স্পেসিফিকেশন ইত্যাদি দিক থেকে বেটার হবে, পারফরমেন্স ইত্যাদির দিক থেকে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি দেখছি শাওমি মি A1-এর দিকে। তো বর্তমানে এটার মূল বিষয় হচ্ছে এটার প্রাইস। তো এটার প্রাইস হচ্ছে, প্রথমে লঞ্চ করেছিল এটা 23,000 টাকা, বর্তমানে আপনি 21,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন। তো ফোনটিতে যা আছে সেটা হচ্ছে, এটা 4G সাপোর্টেড এবং এটা লঞ্চ হয়েছে 2017 সালের সেপ্টেম্বর মাসে। এবং এটিতে ব্যবহার হয়েছে হাইব্রিড সিম স্লট, যার মধ্যে আপনি একটি এসডি কার্ড এবং একটি সিম অথবা দুটি সিম ইউজ করতে পারবেন একসাথে। তো এটার ডিসপ্লে বলতে হচ্ছে আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, 1080p ফুল এইচডির সাথে 5.5 ইঞ্চি ডিসপ্লে। তো এর পিপিআই হচ্ছে 403 PPI। তো এটা অনেকটাই ভালো শার্প ডিসপ্লে। এখানে মাল্টিটাস সাপোর্টেড এবং এই ডিসপ্লেটি প্রোটেক্ট করা হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 দিয়ে এবং এটি রান করছে মি UI 9-এ। তো এখানে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করেছে অ্যান্ড্রয়েড 7.1.2 নোগাট এবং এটার গুগলের সাথে পার্টনারশিপ করে বের করেছে। এটা আপনি পুরোপুরি স্টক অ্যান্ড্রয়েড পাবেন, যেটার মধ্যে আপনার গুগল প্রমিস করেছে যে অ্যান্ড্রয়েড ওরিও এবং অ্যান্ড্রয়েড পি এই দুইটা আপডেট আপনি পাবেন আগামীতে। তো এটা জিবি হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 506, যেটাতে আপনি বেটার গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তো এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 625, যেটার ক্লক স্পিড 2.0 GHz এবং এটা কোর্টেক্স A53 বেসড। তো এখানে আপনার মেমোরি কার্ড ব্যবহার করে এক্সপেন্ড করতে পারবেন আপনার স্টোরেজ 128 GB পর্যন্ত, এবং এটাতে ব্যবহার করেছে 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ। এটা বেস্ট, এটার কোনো সেকেন্ড ভার্সন নেই। তো এখানে আসা যাক ক্যামেরা ডিপার্টমেন্টে। তো এখানে দেখা যাচ্ছে যে ক্যামেরা ডিপার্টমেন্টে ব্যবহার করা হয়েছে ডুয়াল 12 মেগাপিক্সেল ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে 2.2 এবং সেকেন্ডারি অ্যাপারচার হচ্ছে 2.6, যেটা একটা টেলিফোটো লেন্স এবং যেটা আপনি লস্ট লেস জুম করে আপনি ছবি তুলতে পারবেন, কোনো আপনার কোয়ালিটি লস হবে না। তো এখানে আপনার আরেকটা অ্যাডভান্সড হচ্ছে, এটার মধ্যে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS/s এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 MP 1080p ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি এখানে। তো এটার মোটামুটি স্পেসিফিকেশন দেখা হলো। তো এটার মধ্যে আপনি 21,000 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। এটার দুর্বলতার গুলোর দিকে এখন আসা যাক। তো এটার দুর্বলতা আছে আপনার ক্যামেরা ডিপার্টমেন্টের মধ্যে, এটার লো লাইট পারফরমেন্স অত ভালো না, যেখানে F2.2 অ্যাপারচার ব্যবহার করা হয়েছে সেখানে লো লাইট পারফরমেন্স অত ভালো দিতে সক্ষম নয়। এবং এর ব্যাটারিটা কিছুটা কম, 3080 mAh, এটা খুব বেশি না আইপিএস ডিসপ্লে, যেহেতু সেহেতু চার্জ বেশি খাবে। তো এটার প্রাইসের দিক দিয়ে আর সব কিছু ঠিক আছে। এবং এরপর আসা যাক, চলুন দ্বিতীয় ফোনটায় যাওয়া যাক। বন্ধুরা দ্বিতীয় ফোন হচ্ছে শাওমি রেডমি নোট 5 প্রো। তো এখানে এটা কিছুদিন হলো, কয়েকদিন আগে লঞ্চ করেছে ইন্ডিয়াতে। তো বন্ধুরা এটা বাংলাদেশে আসতে আরও কিছুদিন সময় লাগবে, আপনি হয়তো ওয়েট করতে পারেন। তো এটার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যাক। তো এখানে এটার ওয়েট দেখাচ্ছে জায়গায় 181 গ্রাম। তো এটার ডিসপ্লে টাইপ হচ্ছে আইপিএস এলসিডি ক্যাপাসিটি এবং 5.99 ইঞ্চি ডিসপ্লে, যার রেশিও হচ্ছে 77.4% স্ক্রিন টু বডি রেশিও এবং স্ক্রিনের রেজুলেশন 1080x2160 পিক্সেল, 18:9 ডিসপ্লে, যার একটা এটা একটা অ্যাডভান্স চেঞ্জ। তো বন্ধুরা এখানে যেহেতু 18:9 ডিসপ্লে ব্যবহার করেছে, সেহেতু এর পিক্সেল বা ডিসপ্লে রেজুলেশন এটা 1080x1920 না, এটা 1080x2160 পিক্সেল। তো এটা 18:9 ডিসপ্লে, যার ফুল যাকে ফুল ভিউ ডিসপ্লে বলা হয় এবং ভিডিও এক্সপিরিয়েন্স অনেক ভালো এটা, এবং MIUI 9-এ রান করছে এবং এর ওএস হিসেবে আছে অপারেটিং সিস্টেম 7.1.2 নোগাট, চিপসেট হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636, যার জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 509 এবং এটি বেটার গেমিং এক্সপিরিয়েন্স দিতে সক্ষম
এটা এবং ভালো গেমিং এর ক্ষেত্রে এটা ভালো পারফরমেন্স পাওয়া গেছে। এখানে সিপিইউ ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্টজ এবং এটা বেস্ট কাইরো 2860 বেস্ট, যেটি আপনার স্ন্যাপড্রাগন 8 সিরিজের প্রসেসরে ব্যবহার করা হয়ে থাকে, যেটা ড্যাম ফাস্ট। তো এর মেমোরিতে আছে 4 জিবি এবং 6 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজ। স্টোরেজ ভার্সন একটাই এবং র্যামের ভার্সন দুটো আছে। তো এখানে আপনার এটার মধ্যে হাইব্রিড সিম স্লট, যার মধ্যে একটি এসডি কার্ড এবং একটি সিম অথবা দুটি সিম আপনি একসাথে ইউজ করতে পারবেন। এবার আসা যাক ক্যামেরা ডিপার্টমেন্টে। তো এটার প্রাইমারি ক্যামেরা 12 মেগাপিক্সেল f/2.2 অ্যাপারচার যুক্ত এবং সেকেন্ডারি ডেপথ সেন্সিং ক্যামেরা 5 মেগাপিক্সেলের যার অ্যাপারচার f/2.0। তো এর সেকেন্ডারি ক্যামেরার ফলে আপনি DSLR মতো বুকে এফেক্টে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন, যেটা শাওমি মি 1ও সম্ভব, দুইটাতেই সম্ভব। তবে অনেক রিভিউতে দেখা গেছে যে শাওমি রেডমি নোট 5 প্রো এটার ক্যামেরা মি 1-এর থেকে বেটার পারফরমেন্স দিতে সক্ষম হয়েছে এবং এটার দুর্বলতা আর একটা হচ্ছে যে এটা 1080p ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ, নো 4K। তো এটার সেকেন্ডারি ক্যামেরা 20 মেগাপিক্সেল যার অ্যাপারচার 2.2 এবং LED ফ্ল্যাশ আছে এবং 1080p ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। তো এটার সামনের ক্যামেরাটা অনেক ভালো মানে দেওয়া হয়েছে এবার অন্তত, শাওমির যেটা অনেক সময় দুর্বলতা থাকে। তো এই ছিল স্পেসিফিকেশন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইত্যাদি তো থাকছেই। তো এটার বিল্ড হচ্ছে ইউনিবডি মেটাল না, এটার উপরে নিচে অ্যান্টেনা ব্যান্ড আছে এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে 18:9 ডিসপ্লে, বেটার ক্যামেরা, বেটার চিপসেট, বেটার জিপিইউ, বেটার র্যাম এবং ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি, যার 4000 mAh ব্যাটারি দেখতে পাচ্ছেন, লিথিয়াম আর পলিমার ব্যাটারি। তো এখানে আপনি একটু বেশি ভালো স্পেসিফিকেশন পাচ্ছেন মি 1-এর থেকে। তো এটার প্রাইস আশা করি 23,000 বা এরকম আশেপাশে রাখা হবে, 23,000-এর মতন। তো বন্ধুরা যদি এটা কিনতে চান আপনারা কিনতে পারেন, এই দুটি ফোনই আপনার জন্য বেটার হবে। একদিকে যেমন শাওমি মি 1 আপনার স্ট্রক অ্যান্ড্রয়েড দিতে সক্ষম, পিওর অ্যান্ড্রয়েড, যেটা গুগল থেকে সরাসরি আপডেট পাবেন, আপনি যে কোনো ধরনের আপডেট গুগল থেকে পাবেন, এটা শাওমির হাতে কিছু নেই। অন্যদিকে রেডমি 5 প্রো আপনার শাওমি মি ওয়াইয়ের উপর রান করে, এটা শাওমি থেকে আপনি সরাসরি আপডেট পাবেন। তবে এটারও দুইটা আপডেট পাবেন আপনি, এটা 7.1.1-এ লঞ্চ হয়েছে এবং 8 এবং 9 দুইটা আপডেট পাবেন এবং বেটার পারফরমেন্স পাবেন এই দুটি ফোন থেকেই। তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন কোন ফোনে কী আছে এবং কোন ফোনটি থেকে আপনার ভালো পারফরমেন্স পেতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আপনারা ডিসাইড করতে পারবেন যে কোন ফোনটা কিনলে ভালো হবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।